আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন একটি আরবি ভাষা শিক্ষার পর্বে। আজ আমরা আরবি ভাষায় কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ শিখব, যে শব্দ অর্থগুলো আমরা আগে কখনো শিখিনি। আরবি ভাষায় কথা বলার জন্য এই শব্দের অর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা নতুন আছেন তারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অল্প সময়ের মধ্যেই আমরা আজকের পর্বটি শেষ করব এবং সাথে সাথে গুরুত্বপূর্ণ এই আরবি শব্দগুলো জেনে যাব। আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি। নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা, প্রথমত যে শব্দটি আছে সেটি হলো ল্যাংরা। ল্যাংরাকে আরবি ভাষায় বলা হয় আরজা। তারপর বোবা, বোবাকে আরবি ভাষায় বলে আবকুম। সস্তা, সস্তাকে আরবি ভাষায় বলা হয় রাখিস। এরপর যে শব্দ দামি, দামিকে বলা হয় গালি। হাসিকে আরবি ভাষায় বলা হয় ইদহাক। তারপর চলে যাচ্ছি পরের শব্দগুলোতে। পরের শব্দগুলো আমরা আরবি অর্থ সহ, আরবি ভাষা সহ বাংলা অর্থ জেনে নিব। প্রথমত যেই শব্দটি সেটা হলো রং বা কালার। রং বা কালারকে আরবি ভাষায় বলা হয় লোন। তারপর লিখা আছে কৃপন, কৃপনকে আরবি ভাষায় বলা হয় কঞ্জুন, কঞ্জুস, কঞ্জুস হবে। তারপর লিখা আছে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে আরবি ভাষায় বলা হয় ক্যাজাব। বোনের মেয়ে বা ভাগ্নিকে আরবি ভাষায় বলে বিনতুল উক্তি, বিনতুল উক্তি, বোনের মেয়ে বা ভাগ্নি। শ্যালককে আরবি ভাষায় বলে আখুজাওয়া। এবার চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো শ্যালিকা বা শালিকা, এটাকে আরবি ভাষায় বলা হয় উক্তু জাওয়া, উক্তু জাওয়া। তারপর জিব্বাকে আরবি ভাষায় বলা হয় লিসান, লিসান মানে জিব্বা। কাছাকাছি বা প্রায় কিংবা আন্দাজ, এই শব্দগুলোকে আরবি ভাষায় বলা হয় তাকরিবান। হাতিকে আরবি ভাষায় বলা হয় ফিল। ঘড়িকে আরবি ভাষায় বলা হয় সা। এবার চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো মুকুট, এই শব্দটিকে আরবি ভাষায় বলা হয় তাজ। সাবধান, সাবধানের আরবি শব্দ হলো ইন্তিবাহ। তারপর লিখা আছে খালি, খালিকে আরবি ভাষায় বলা হয় ফাদি। এরপর যে শব্দটি সেটি হলো ধন্যবাদ, ধন্যবাদকে আরবি ভাষায় বলা হয় শুক্রান। তারপর যে শব্দটি সেটি হলো হাসপাতাল, হাসপাতালকে আরবি ভাষায় বলা হয় মুস্তাসফা, মুস্তাসফা মানে হাসপাতাল। মানে, মানে হলো ইয়ানি, যেটা আমি বলি যে এটার মানে ওটা, এভাবে আর কি। মানে হলো ইয়ানি, মানে আরবি শব্দ ইয়ানি। পরিবর্তন করাকে আরবি ভাষায় বলা হয় গাইয়েব। তারপর লেখা আছে পাওয়া, পাওয়াকে আরবি ভাষায় বলে হাতছেল। এরপর ভুলে যাওয়া, ভুলে যাওয়াকে আরবি ভাষায় বলা হয় ইনসা, ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া। অপেক্ষা করাকে আরবি ভাষায় বলা হয় ইন্তেজার, ইন্তেজার মানে অপেক্ষা করা। এবার যে শব্দটি সেটা হলো বই, বইকে আরবি ভাষায় বলে কিতাব। ব্যস্তকে আরবি ভাষায় বলা হয় মশগুল। তারপর লেখা আছে বুঝতে পারা, এই শব্দটিকে আরবি ভাষায় বলে ফাহিম। এরপর যে বাক্যটি সেটা হলো গাড়ি চেকিং করতে হবে, এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আবগা তাফতিস সাইয়ারা, আবগা তাফতিস সাইয়ারা। তারপর চেকিং করাকে আরবি ভাষায় বলা হয় তাফতিস। এবার চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো জাতির উপরে, আরবি ভাষায় বলবেন আলাল কৌমি। আগুনের উপরে আরবি ভাষায় বলবেন আলান নারী। তারপর বইয়ের উপরে আরবি ভাষায় বলবেন আলাল কিতাবি।
তারপর আল্লাহর উপর আলাল্লাহি, তারপর কোরআন থেকে আরবি ভাষায় বলবেন মিনাল কোরআন। এবার যে শব্দটি সেটা হলো হতে বা থেকে কে আরবি ভাষায় বলে মিন, বই থেকে মিনাল কিতাব, আল্লাহর থেকে মিনাল্লাহি, এবং বা ওকে আরবি ভাষায় বলা হয় ওয়া। সুমন ও মিনাজ, এর আরবি শব্দ হলো সুমন ওয়া মিনাজ, মিনাজ। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে উৎসাহিত করুন আরও সুন্দর সুন্দর আরবি ভাষার ভিডিও দেওয়ার জন্য। ইনশাল্লাহ সামনের পর্বে আরও চমৎকার ভিডিও নিয়ে আসব। আপনারা যারা আগের পর্বটি এখনো পর্যন্ত দেখেননি, আগের পর্বটি দেখে নেবেন। আগের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব ছিল, আপনারা সে পর্বটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। দেখা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।